আমার এক আত্মীয়ের প্রশ্ন, আমার স্বামী সম্প্রতি মারা গেছেন, মৃত্যুকালে একজন স্ত্রী, দুজন কন্যা এবং তিনজন ভাইপো রেখে যান। মৃত্যুর পূর্বে তার কিছু নগদ অর্থ ছিল। সুস্থ থাকা অবস্থায় তিনি আমাকে সবসময় বলতেন, আমি যদি আগে মারা যাই তাহলে তুমি এই টাকা হাতছাড়া করবে না। কথার মূল উদ্দেশ্য ছিল আমার স্ত্রী হিসাবে বৈধ জীবনে আমার চিকিৎসা ও প্রয়োজনীয় ভরণ পোষণ যাতে চালাতে পারি, তাছাড়া তার মৃত্যুর পর তার জন্য, তার পিতামাতার জন্য যেন দান খয়রাত সাদকা করতে পারি, সেদিকে লক্ষ্য রেখে তিনি তার মৃত্যুর পর টাকাগুলো আমার মালিকানা রাখতে জোর পরামর্শ প্রদান করেন। এমত অবস্থায় উক্ত নগদ অর্থের মালিক কে বা কারা হবেন অনুগ্রহ করে জানাবেন। ব্রাদার জাকির হোসাইন, কোনো ব্যক্তি যদি মারা যায় তখন তার কোনো ওসিয়ত গ্রহণযোগ্য হবে না ওয়ারিসদের ব্যাপারে। তার স্ত্রী যিনি জীবিত আছেন, স্বামী মারা গেছে, তাহলে স্ত্রী স্বামীর পক্ষ থেকে ওয়ারিস এবং স্বামীর আরও ওয়ারিস আছে। অতএব তিনি যদি বলেন এই টাকাটা তোমার কাছে রাখো, তুমি খরচ করবে, এই কথাটা বাতিল হয়ে যাবে। বরং মৃত্যুর পরে, স্বামীর মৃত্যুর পরে স্বামীর সকল সম্পত্তি যেটা স্ত্রীর কাছে আছে, অন্যের কাছে আছে, এর কাছে আমানত আছে, ব্যাংকে আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন জায়গায়, সব একসাথ করা হবে এবং এগুলোকে আল্লাহ সুবহানাহু তাআলার দেওয়া বিধান অনুযায়ী এগুলোকে বণ্টন করা হবে, বণ্টন করা হবে ওয়ারিসদের মধ্যে। আর যদি তিনি ওসিয়ত করে থাকেন, ওয়ারিস ছাড়া অন্য কারো জন্য ওসিয়ত করে থাকেন, তাহলে তার ওসিয়ত এক তৃতীয়াংশের মধ্যে সম্পাদন করা হবে, মানে পালন করা হবে, আর বাকি দুই তৃতীয়াংশ ওয়ারিসদের মধ্যে বণ্টন হবে। অতএব স্ত্রী স্বামীর কোনো টাকা, স্বামী যেভাবেই ওসিয়ত করুক না কেন, সেটা নিজের মালিকানায় রেখে সেটা করতে পারবে না। তবে স্বামী যদি বলে যায় যে তুমি এই টাকাটা আমি ওসিয়ত করলাম অমুক মাদ্রাসায় দিও, তাহলে ওই টাকাটা যদি স্বামীর টোটাল সম্পত্তির তিন ভাগের এক ভাগ বা তার কম হয়, তাহলে ওই মাদ্রাসাকে দিতে হবে। আর যদি বেশি হয় তাহলে বেশি অংশটা ওয়ারিসদের পুলের মধ্যে চলে আসবে, এক তৃতীয়াংশটাই তিনি শুধু ওসিয়ত পালন করবেন। কিন্তু মনে রাখবেন, আবারও বলছি, ওয়ারিসদের জন্য কোনো ওসিয়ত কার্যকর হবে না।